বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের আলাদা একটা পরিচিতি আছে। পাকিস্তানের বিপক্ষে 191 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন, সেটার পেছনের গল্প শুনলে আরও একবার প্রমাণ হবে মুশফিককে কেন সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয়। মাত্র 9 রানের জন্য মিস করেছেন নিজের 14th ডাবল সেঞ্চুরি, তবে দলকে রেখে গিয়েছিলেন সুবিধাজনক অবস্থানে। মুশফিকের সাথে মিরাজের দারুণ ব্যাটিংয়ে লিড পায় বাংলাদেশ, ম্যাচটাও দল জিতে নেয় 10 উইকেটের ব্যবধানে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ তার নেই, মাইল ফলক তার কাছে কেবলই কিছু সংখ্যা। দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি মুশফিক, তবে এই এক ইনিংসে বেশ কিছু রেকর্ডও তিনি গড়েছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলা ব্যাটার ও অ্যাওয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার। মাঠে নামলেন আর রেকর্ড গড়া এই ইনিংস খেলে ফেললেন মুশফিক। ব্যাপারটা মোটেই এমন না, আঙুলের চোটে মাঠের বাইরে ছিলেন, ছিল না আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততাও। দুইয়ে মিলিয়ে এই টেস্টের আগে 2.5 মাসের মতো বিরতি পেয়েছিলেন মুশফিক। চোট সারানোর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ঘরোয়া সার্কিটে, বাংলা টাইগার্সের হয়ে খেলছেন লঙ্গার ভার্সনের ম্যাচ, ক্যাম্প করেছেন সিলেটে, পাকিস্তানে এসেছিলেন এ দলের হয়ে পাকিস্তান সায়েন্সের বিপক্ষেও খেলেছেন একটি 4 দিনের ম্যাচ। অর্থাৎ এই সময়টায় খেলার মধ্যেই ছিলেন মুশফিক। ইসলামাবাদের সেই ম্যাচে এক ইনিংসই কেবল ব্যাট করেছিলেন, তবে প্রস্তুতির ঘাটতি যে হয়নি সেটা রাওয়ালপিন্ডি টেস্টে তার ব্যাটিংই বলে দিচ্ছে। বাংলা টাইগার্সের ক্যাম্প ও এ দলের হয়ে সফর তার আত্মবিশ্বাস বাড়িয়েছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে বেশি সময় পেয়েছেন। এই ঘটনাগুলি বলে দেয় মুশফিকের একাগ্রতা, পরিশ্রম আর ক্রিকেটের প্রতি নিবেদনের গল্পগুলো। ম্যাচ প্রেজেন্টেশনও বলেছেন সেই কথাগুলোই, আলাদা করে ধন্যবাদ দিয়েছেন লোকাল সাপোর্ট স্টাফ কোচদের। টেকনিক্যালি বাংলাদেশের সলিড ব্যাটার বলা হয় মুশফিককে। রাওয়ালপিন্ডিতে তার খেলা অনবদ্য এই ইনিংসটাকে ব্যবচ্ছেদ করলে তেমন কোনো ত্রুটিও চোখে পড়বে না। দুদিন মিলিয়ে ব্যাট করেছেন 522 মিনিট, 341টা বল খেলেছেন, 36°C তাপমাত্রায় খেলা এই ইনিংসে তার যে পরিমাণ কন্ট্রোল আর কমান্ড ছিল, বলাই যায় ফিটনেসটাও তার দারুণ। 2005 থেকে 2024, 19 বছরের দীর্ঘ এক টেস্ট ক্যারিয়ার মুশফিকের। এত লম্বা সময় নিজের ম্যাচ ফিটনেস, একাগ্রতার রহস্য কী? পিসিবিকে দেয়া সাক্ষাৎকারে মুশফিক নিজেই জানালেন, তেমন স্পেশাল কিছুই না, কেবল প্রসেস মেনে এগিয়ে যাওয়াটাই মুশফিকের সফলতার টনিক। দীর্ঘ এই ক্যারিয়ারে মুশফিক দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ টেস্ট, অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারও তারই। লাল বলে দেশের সর্বোচ্চ রান স্কোরার, দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক, আছে 3টা ডাবল সেঞ্চুরিও। সাদা জার্সিতে এক রঙিন মুশফিক, বয়স 37 পেরিয়েছে, ফিটনেসের লেভেল, সদ্য দলে আসা তরুণ ক্রিকেটারের সাথেও পাল্লা দেওয়ার সক্ষমতা আছে তার। সুযোগ আছে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলারও। পারফরমেন্সের বিচারে শেষ 5 বছর হিসেব করলে মুশফিক বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটার, তবে তার চেয়ে বেশি রান করেছেন কেবল লিটন দাস। তবে মুশির ব্যাটিং গড় 50 ছাড়িয়ে, টাইম স্পেন্ডটা আর একটু বাড়িয়ে নিলে গেল 1 দশকে মুশফিকের চেয়ে বেশি গড়ে রান করেনি বাংলাদেশের আর কেউ। তবে বৈশ্বিক মানদণ্ডের পরিসংখ্যানের তুলনায় গেলে মুশফিক বেশ পিছিয়ে আছেন পারফরমেন্সে, এর অন্যতম কারণ বাংলাদেশের কম টেস্ট খেলা। একটা উদাহরণ দিয়েই ব্যাপারটা পরিষ্কার করা যায়, গেল 10 বছরে বাংলাদেশ খেলেছে 60টা টেস্ট, এর মধ্যে মুশফিক ছিলেন 51টিতে। আর মুশফিকের 7 বছর পর 2012 সালে টেস্ট ক্যাপ মাথায় তোলা জো রুট একাই খেলেছেন 122টা টেস্ট। অপ্রতুল টেস্টের পরেও মুশফিক বাংলাদেশের সেরা পারফর্মার, দেশের হয়ে সবচেয়ে বেশি বল ফেস করেছেন, ব্যাটিং গড়ে এখনও থাকে দেশের কেউ পেছনে ফেলতে পারেননি। ক্রিকেট কতদিন চালিয়ে যাবেন, স্পেশালি টেস্ট ক্রিকেট, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে অ্যাক্রস দ্য ফরম্যাটস যতদিন খেলবেন মুশফিক জেতার শতভাগ নিংড়ে দেবেন, সেই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন বলে মনে হয় না।